হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ইন্ট্রোডাকশন টু জুম মিটিং অ্যাপ্লিকেশন। আমরা জানি জুম মিটিং অ্যাপ্লিকেশন এখনকার দিনে ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা সবাই এটি কম বেশি এখন ইউজ করছি, যে ঘরে বসেই আমরা এটার মাধ্যমে আমরা বিভিন্ন অনলাইন মিটিংয়ের কাজ করছি, অথবা ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। তো আমরা অনেকে হয়তো বা এটা ব্যবহার ভালোভাবে জানি, অথবা অনেকে হয়তো বা জানি না। তো আমার মূলত এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কিছু বেসিক সম্পর্কে জানানো এবং এটাকে পরিচিত করে দেওয়া, এর ফাংশনগুলো কী কী সেগুলো সম্পর্কে আপনাদের সবার কাছে কিছু তথ্য পৌঁছে দিয়ে আশা করি এটি কাজে লাগবে। তো সবার প্রথমেই আমি চলে যাচ্ছি তোদের একটি জুম অ্যাপ্লিকেশনে কীভাবে ঢুকতে হয়। আমি এটা আমার ল্যাপটপ থেকে চালাচ্ছি, তো সেভাবেই আপনারা গাইড করে নেবেন। প্রথমেই আমাদেরকে জুম মিটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য, মিটিং পরিচালনা করার জন্য আমাদের সবাইকে প্রথমে একটি জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা সাইন আপ করতে হবে। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে zoom.us এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে এরকম। এই ইন্টারফেসে অনেক কিছু অপশন আছে, যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন এবং আমি এখানে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব জুমের, তো কাজে আমি খুব বেশি ডিপে যাব না। খুব বেশি ডিপে যাওয়ার আসলে প্রয়োজনে যেগুলো না হলেই নয় একটা জুম মিটিং পরিচালনা করার জন্য, সেটাই আমি এখানে আপনাদের কাছে শো করব। তো তার আগে আমি একটু জেনে দিই যে আমরা যখন ওপেন করবো একটা একটা অ্যাকাউন্ট এই জুম মিটিংয়ে, সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টটা আমরা কোন অ্যাকাউন্টের মধ্যে আমরা থাকবো, কোন অ্যাকাউন্টের মানে কোন প্যাকেজটার মধ্যে থাকবো এবং সেখানে কী কী ফিচার্সগুলো আছে। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, তার জন্য সেগুলো জানার জন্য আমাদের এখানে দেখেন প্ল্যানস অ্যান্ড প্রাইসিং রয়ে গেছে। সে প্ল্যানস এবং প্রাইসিংয়ে আমরা দেখবো যে আমরা কোন প্যাকেজে আছি এবং আরও কী কী প্যাকেজ আছে এবং সেগুলো সুযোগ সুবিধাগুলো কী কী। আমরা মূলত আমাদেরগুলোই দেখবো। যেমন এখানে আছে দেখেন বেসিক, আপনি যদি এখন একটি ওপেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেখেন এখানে ডান দিকের উপরের দিকে সাইন আপ ইটস ফ্রি লেখা আছে। তার মানে হচ্ছে আপনি যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি অটোমেটিক এই অ্যাকাউন্টটি করবেন, বেসিক পার্সোনাল মিটিং ফ্রি। এবং এটার কিছু ফিচার্স আছে অবশ্যই, যেহেতু এটা ফ্রি এটা মনে রাখতে হবে যে এই প্যাকেজের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেগুলো লিমিটেড আকার আছে। হ্যাঁ, এবং এর বাইরেও আরও অনেক প্যাকেজ আছে, যেমন প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ, এই যে সকল আরও প্যাকেজগুলো আছে সেগুলো তাদের ব্যক্তি বা তাদের সুযোগ সুবিধা বেসিকটার তুলনায় অনেক বেশি এবং সেগুলো বেশ প্রফেশনাল কাজের ক্ষেত্রেই বিভিন্ন অর্গানাইজেশনরা ইউজ করে। তো আমরা যখন নিজেদের জন্য পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করবো তখন আমাদের কী কী করতে কী কী সুযোগ সুবিধাগুলো পাবো আমরা বেসিক থেকে, সেটাই আমরা এখন এখানে জানবো। দেন একটি ফ্রি অ্যাকাউন্ট খোলার পরে, বেসিক অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে মিটিং একটা মিটিংয়ে অবশ্যই জয়েন করতে পারবেন, আপনি মিটিং একটা হোস্ট করতে পারবেন, মানে আপনি একজন অর্গানাইজার করতে পারবেন, আপনি মানুষকে ইনভাইট করতে পারবেন আপনার মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য, এবং সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 100 জনকে একসাথে অ্যাকোমোডেট করতে পারবেন, মানে 100 জন পার্টিসিপেন্ট আপনার সেই মিটিংয়ে জয়েন করতে পারবে। এবং সেক্ষেত্রে আপনার সময়সীমা সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত থাকবে, 40 মিনিট পর সেই মিটিংটা অটোমেটিকলি এটা ড্রপ হয়ে যাবে। তবে এটা কিছুটা ইন্টারাপশন হলেও আপনার চিন্তার কোনো কারণে আপনি সেটা আনলিমিটেড বার ইউজ করতে পারেন, মানে আপনার 40 মিনিট প্রথমবার যদি শেষ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি নতুন একটা মিটিং ক্রিয়েট করে সেই পার্টিসিপেন্টদেরকে আবার ইনভাইট করতে পারেন, এভাবে প্রতি 40 মিনিট করে আপনি যতবার পারেন। হ্যাঁ, তবে এটা যদি 1-to-1 মিটিং হয়, এখানে বলে দেওয়া আছে দেখেন আনলিমিটেড টু 1-to-1 মিটিংস, এটা যদি শুধুমাত্র আপনার 2 জন কোনো মিটিং করে সেক্ষেত্রে এখানে টাইমের কোনো লিমিটেশন নেই, আপনি ইচ্ছা মতো এটা কন্টিনিউ করতে পারবেন। আর সেখানে আরও বেশ কিছু ভিডিও কনফারেন্সিং, ওয়েব কনফারেন্সিং ফিচার আছে, গ্রুপ কোলাবরেশনের কাজ আছে। তবে এইগুলোর মূলত বেসিক জিনিসগুলো হচ্ছে এর বাইরে আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো প্রো, বিজনেস এবং এন্টারপ্রাইজ অন্যান্য প্যাকেজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, এখন আমরা যাই যে একটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা প্রথমে বলতেছি যে এখানে এটাই হবে ফার্স্ট ইন্টারফেসটি। তারপর আপনি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে সাইন আপ ইটস ফ্রি এখানে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করেন আপনি, সেক্ষেত্রে আপনার কিছু ভেরিফিকেশনের জন্য বা আপনার অ্যাকাউন্টের জন্য কিছু তথ্য চাইবে। এটা প্রথমে শুরু হবে ডেট অফ বার্থ দিয়ে। এভাবে যদি আপনি আরও এগুলো ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি যদি সামনের দিকে আগান তাহলে আরও আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ইমেল অ্যাড্রেস ইত্যাদি আরও অনেক বেশ কিছু চাবে। এটি খুবই ইজি স্টেপ। আমার যেহেতু একটি এখানে অলরেডি ক্রিয়েট করা আছে তাই আমি এর দিকে আগাচ্ছি না।
তাছাড়াও আপনি এখানে দেখেন এর পাশের পাশে বাম দিকে সাইন ইন একটা বাটন আছে, এই সাইন ইন বাটনে প্রেস করলে বা ক্লিক করলে আপনি এর মাধ্যমে আপনি ক্লিক করতে, মূলত সাইন ইনটা হচ্ছে যারা এক্সিস্টিং ইউজার তাদের জন্য, এই এটা তাদের জন্য এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করা বা কি বলে জুম অ্যাকাউন্টে ওপেন করার জন্য। তবে আপনি এর মা এর বাদেও আপনার যদি কোনো জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে, আপনি চাইলে এই সাইন ইন উইথ গুগল অথবা সাইন ইন উইথ ফেসবুক, এই দুটা দিয়েও আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কোনো মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন এবং জয়েন করতে পারবেন। তো আমার যেহেতু এখানে লগ ইন করা আছে, আমার একটি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তাই আমি আর এতে আছি না, আমি সরাসরি সাইন ইনে চলে যাচ্ছি। সাইন ইনে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটাতে চলে গেলাম। এরপর আসবে দেখেন আপনার এখানে মিটিংয়ে কিছু ইনফরমেশন আসবে। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে বাম দিকে দেখেন, সেগুলো আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আস্তে আস্তে আগাইলে আমরা বুঝতে পারবো যে কী কী আছে। আমি এখন প্রথমে দেখাবো হচ্ছে আপনি প্রথমে দেখেন এদিকে মিটিং ক্রিয়েট করার সময় ক্ষেত্রে বা মিটিংয়ের রিলেটেড কী কী ইনফরমেশনগুলো আছে। ডানের দিকে উপরের ডানের দিকে দেখেন এখানে শিডিউলের মিটিং আছে। আপনি যদি কোনো মিটিং অগ্রিম শিডিউল করতে চান, আগে থেকে ঠিক করে রাখতে চান, তাহলে এই শিডিউল আপনাকে একটি মিটিংয়ের শিডিউলটা ক্রিয়েট করতে হবে। এখানে কিছু তথ্য অবশ্যই যাবে, যেমন আপনার টপিকস কি, আপনি মিটিংয়ে একটা টাইটেল দিতে পারেন, সেখানে সেটা কি হিসেবে হবে সেটার একটা বর্ণনা এখানে দিতে পারেন, কখন, হ্যাঁ, সময়টা, ডেট, সময় এবং ডিউরেশন, এর ব্যক্তি কতক্ষণ, লোকাল টাইম জোন, চাইলে আপনি এটা রিকারিং মিটিংও দিতে পারেন। রিকারিং মিটিংটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস বা কোনো সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট সময়ে যদি কোনো ব্যাপার শুধু কোনো একই থাকে, একটি মিটিং বারবার সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি রিকারিং মিটিংটা ক্লিক করতে পারেন। এখানে যদি রিকারিং মিটিংটা ক্লিক করেন তাহলে আপনি এখানে আরও কিছু অতিরিক্ত তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে, যেমন সেই রিকারেন্সটা কবে হবে, কতদিন হবে, কবে শেষ হবে এবং কতবার হবে ইত্যাদি, এবং এখানে একটি পাসওয়ার্ডও ক্রিয়েট করা থাকবে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। মিটিং আইডি এখানে আপনাকে দিতে হবে যে এটা কি মিটিং আইডিটা অটোমেটিক্যালি নতুন কোনো আইডি জেনারেট হবে কিনা, অথবা আপনার পার্সোনাল মিটিং দিয়ে আপনি চালাবেন কিনা, সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। মিটিং পাসওয়ার্ডটাও ঠিক একইভাবে অটোমেটিক জেনারেট হবে নতুন প্রতি নতুন মিটিংয়ের ক্ষেত্রে। ভিডিও আপনার যখন কোনো মিটিং শুরু হবে তখন ভিডিও আপনার হোস্টের ভিডিওটা কি অন থাকবে নাকি অফ থাকবে, পার্টিসিপেন্টের ভিডিও অন থাকবে কি অফ থাকবে, এটা আপনি এখানে চুজ করে নিতে পারেন। মিটিং অপশন সেই মিটিংয়ের ক্ষেত্রে যখন এটা শুরু হবে নির্ধারিত সময়ে আপনার পূর্বেই পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে কিনা সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। আপনি যদি চেক করেন তার মানে তারা আপনার আগে প্রবেশ করতে পারবে পার্টিসিপেন্টরা। মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি আপনি যদি চান এখানে যদি চেক দিয়ে রাখেন, টিক দিয়ে রাখেন, সেখানে মিউট পার্টিসিপেন্ট মানে হচ্ছে আপনারা সেখানে আপনার যখন পার্টিসিপেন্ট আপনার মিটিংয়ে প্রবেশ করবে সাথে সাথে তারা অটোমেটিক তাদের সাউন্ড অফ অবস্থায় সেখানে প্রবেশ করবে। এতে অনেক বাড়তি নয়েজ থেকে আপনাদের মিটিংটা ডিস্টার্বেন্সের কোনো সৃষ্টি করবে না। ইনেবল ওয়েটিং রুম হচ্ছে মনে করেন আপনার এমন হতে পারে যে আপনি যাদের সাথে আপনার লিঙ্ক মিটিং আইডি এবং লিঙ্কটা শেয়ার করলেন পাসওয়ার্ড সহ, সেটা হয়তো বা আপনার কোনো যে কোনো মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যক্তির কাছে মিটিংয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যক্তির কাছে চলে যেতে পারে। তো তারা সেখানে যদি সেই মিটিংয়ে যদি জয়েন করতে চায় সেক্ষেত্রে একটা ওয়েটিং রুমে তাদেরকে আগে প্রবেশ করতে হবে। সেখান থেকে আপনি তাদেরকে নাম বা সেগুলো যাচাই বাছাই করার পরে আপনি তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন অথবা চাইলে ডিনাইও করতে পারেন সেই ওয়েটিং রুম থেকে। তো এইটা টিক দিলে সেই ওয়েটিং রুমটা ক্রিয়েট হয়ে থাকবে এবং রেকর্ডটা মিটিং অটোমেটিক্যালি অন দ্য লোকাল কম্পিউটার। আপনি যদি এখানে চেক দিয়ে রাখেন তাহলে মিটিংটা শুরু হওয়ার সাথে সাথেই সেই লোকাল কম্পিউটারে ওই রেকর্ডিংটা আপনার মিটিংটা রেকর্ডিং হওয়া শুরু করবে। এক্ষেত্রে হয়তো যদি এটা এমনিতে রেকর্ডিং একটা অপশন থাকবে, আপনি এটা যদি হয় তাহলে অটোমেটিক হবে, আর অথবা আপনি যদি না চান এটা আপনি যখন জুম মিটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন জিনিসটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, যে যখন চাইবেন তখন তখন থেকে স্টার্ট করেন করবে তার রেকর্ডিংটা। এইভাবে করবো আপনি সেভ দিবেন সব কিছু আপনার প্রয়োজন মতো দেওয়ার পরে। সেভ দেওয়ার পর আপনার একটা সামারি চলে আসবে এখানে, আপনার সব কিছু এখানে দেখাবে। এরপর দেখেন আপনি কীভাবে একটা মিটিংয়ে জয়েন করবেন। দেখেন এখানে দেওয়া আছে শিডিউল মিটিংয়ের পাশে জয়েন এ মিটিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার মিটিংয়ের হোস্ট বা অর্গানাইজার একটা মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো এই মিটিং আইডি এবং পাসওয়ার্ড মিটিং আইডি অথবা পার্সোনাল লিঙ্ক অথবা এবং পাসওয়ার্ড সহ আপনাকে এখানে ইনপুট করতে হবে, ইনপুট করে জয়েন করতে হবে।
এরপর হচ্ছে হোস্ট মিটিং। এখানে হোস্ট মিটিং এ যখন ক্লিক করবেন দেখেন তিনটা অপশন আছে, উইথ ভিডিও অন, ভিডিও অফ অ্যান্ড স্ক্রিন শেয়ার অনলি। আমি যদি বলি যে এখানে আমি উইথ ভিডিও অন দিয়ে করি, তার মানে এটা হচ্ছে যখন আপনি একটা হোস্ট একটি মিটিং হোস্ট করবেন তখন সবার প্রথমে সেটা আপনার ভিডিওটা অন অবস্থায় মানে আপনাকে সেখানে সবার আগে প্রদর্শন করবে আপনার ভিডিওতে সেই জুম মিটিংয়ে। এখানে দেখেন জুম মিটিং, তারপরে আসছে জুম মিটিংস, ওপেন জুম মিটিংস, মানে আপনাকে এটা জুম মিটিংস অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা ওপেন করতে বলতেছে। নিচে একটু খেয়াল করে দেখবেন যদি এটা ইফ ইউ হ্যাভ জুম ক্লায়েন্ট ইনস্টল লঞ্চ মিটিং, আপনি এখানে ক্লিক করলেই মিটিংটা ওপেন হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আদারওয়াইজ ডাউনলোড অ্যান্ড রান জুম, এর মানে হচ্ছে আদারওয়াইজ বলতে বোঝা যাচ্ছে যদি আপনার কম্পিউটারে যদি এটা জুম মিটিংটা ওপেন করে না থাকে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এবং জুম অ্যাপ্লিকেশনটা রান করতে হবে। আমার যেহেতু এটা আছে ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন জুম মিটিংসে, দেখেন আমার জুম মিটিংসটা ওপেন হয়ে গেল। এখানে প্রথমে দেওয়া আছে জয়েন উইথ কম্পিউটার অডিও, আপনি এটা প্রথমেই এটা ক্লিক করবেন। এটা মানে হচ্ছে আপনার কম্পিউটারে যে অডিওটা থাকবে সেটার মাধ্যমে এখানে এটা জয়েন করবে। আমি এটা ক্লিক করলাম, এখানে আমাকে দেখা যাচ্ছে যেহেতু আমি উইথ ভিডিও অন দিয়েছি এটা ম্যাক্সিমাইজ করে ফেললাম। এখন আমরা দেখবো এখানে যতগুলো অপশনগুলো আছে সেই অপশনগুলো কীরকম। আমি আপাতত প্রথমে নিজেকে একটু অফ করে রাখছি। এখানে এই জুম মিটিংস অ্যাপ্লিকেশনগুলোতে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো কোনটা কাজ কী সেটা আমরা এখন একটু পরিচিত হব। প্রথমে দেখেন সবার বাম থেকে এখানে একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে যদি আপনি চান তাহলে সেটা আপনার পার্টিসিপেন্টের কাছে মিউট করে রাখতে পারেন, আপনি চাইলে এটা আনমিউটও করে রাখতে পারেন। এখানে আরও কিছু অ্যাডিশনাল কিছু অপশন আছে যে এখানে আপনার মাইক্রোফোনটার কাজ কী, এই ধরনের মাইক্রোফোন কোনটা ইউজ করবেন, স্পিকারের ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, যেহেতু আমার এটা ল্যাপটপ থেকে আমি দিচ্ছি এখন এবং এটা ডিফল্ট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এগুলো আরও অনেক কিছু ইয়ে করতে পারেন, সেগুলো আমাদের দরকার নেই, যা টিক দিয়ে আছে অটোমেটিক সেগুলোই আমাদের জন্য এনাফ। আপনি এরপরে অপশনটাকে দেখেন যে স্টার্ট ভিডিও, আপনি আমরা একটু আগে আমাকে কিন্তু দেখতে পাচ্ছিলাম, আমি এটাকে এখন ক্রস করে দেওয়ার ফলেই জিনিসটা আমাকে আর দেখা যাচ্ছে না, এখানে আমাকে দেখা যাচ্ছে না। প্লাস আপনি কিছু এখানে এডিশনাল কিছু আরও অপশন দেখতে পাচ্ছেন, যেমন দেখেন ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম, যেহেতু আমার ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম দিয়ে আমাকে এখানে দেখা যাচ্ছে, তাই এটা টিক চিহ্ন দেওয়া আছে। চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটা খুবই একটা মজার ব্যাপার, চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কি যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কীরকম হবে সেই বিষয়ে আমরা একটু দেখি। এটাতে আমরা যদি ক্লিক করি দেখুন আমাকে এখানে আবার দেখাচ্ছে পিছনে আমার যা আছে অ্যাজ ইট ইজ। এখানে দেখেন আরও অনেক কিছু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, তো আপনি যদি যে কোনো একটা ক্লিক করেন দেখবেন এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা আপনার পিছনে শো করবে। কিন্তু আমার এখানে দেখেন অস্পষ্ট, অস্পষ্টর কারণটা হচ্ছে এই এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এ সলিড কালার ভিডিও ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড, গ্রিন কালার ইজ প্রেফার্ড। তার মানে হচ্ছে একটা আমার পিছনে যদি কোনো সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম সেটা খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এবং গ্রিন কালার ইজ প্রেফার বলছে তারা। এইগুলো থেকে আপনি চাইলে চুজ করতে পারেন। আচ্ছা এরপরও আপনি যদি চান তাহলে আপনার নিজের ম্যানুয়ালি যদি ক্রিয়েট করা থাকে আপনার নিজের কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো অর্গানাইজেশন যারা আপনাকে স্পন্সর করছে তাদের ক্ষেত্রে তাদের হয়ে যদি আপনি কোনো ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো সেই ব্যানারগুলো আপনি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে দেখাতে পারবেন উইথ লোগো এবং স্লোগান সহ। সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড ইমেজ ক্লিক করে আপনি কম্পিউটার থেকে সেগুলো সিলেক্ট করে এখানে আনতে হবে এবং আপনি যদি এখানে সেট করে রাখেন তাহলে সেটা পিছনে আপনার পিছনে বা আপনার সেভাবে কিন্তু সে কোম্পানির নাম লোগো এবং স্লোগান এগুলো সহ দেখাবে। বামে দেখেন এখানে সেটিংস আরও অনেক কিছু সেটিংস আছে যেগুলো আমরা অন্য অপশনগুলোতে গেলে আমরা দেখতে পাবো, আমি এটা আপাতত কেটে দিচ্ছি। আচ্ছা এরপর আছে দেখেন সিকিউরিটি, এই সিকিউরিটিতে যদি ক্লিক করেন দেখেন এখানে বেশ কিছু আরও অপশন দেখা যাবে। প্রথমে আছে যে লক মিটিং, লক মিটিংটা হচ্ছে আপনি যদি এখানে একটা টিক দেন যে যখনই টিক দেবেন এই টিক দেওয়ার সাথে সাথেই আপনার মিটিংটা লক হয়ে যাবে এবং এই মিটিংয়ে আই আপনার এরপর ওই সময় পরে কিন্তু আপনার মিটিংয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এটার ভালো দিকও আছে আসলে খারাপ দিকও আছে, এটার আসলে প্রয়োজন অনুসারে হয়। যেমন মনে করেন আপনি খুবই স্ট্রিক্ট, আপনি খুবই পাংচুয়াল, আপনি চাচ্ছেন যে আপনি প্রবেশ করার পরে বা নির্দিষ্ট সময়ের পরে আর কাউকে আপনি প্রবেশ করতে দিবেন না, সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে এটা মিটিংটা লক করে দিতে পারেন। হ্যাঁ
অথবা আমার অনেক সময় হয় এরকম যে মনে করেন আপনার সবাই একইভাবে আপনার প্রবেশ করলেন, সবাই 10 জন পার্টিসিপেন্ট সবাই এখানে প্রবেশ করলো সময় মতো, আপনি মিটিংটা লক করে দিলেন, কিন্তু মনে করেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে অথবা কোনো নেটওয়ার্কের তারতম্য হওয়ার কারণে এখান থেকে নেটওয়ার্ক থেকে বা কানেকশন ড্রপ হওয়ার কারণে এখান থেকে কেউ ছুটে চলে যেতে পারে, মানে কোনো পার্টিসিপেন্ট হয়তো এখান থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে উনি যখন আবার সেখানে প্রবেশ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু উনি আর প্রবেশ করতে পারবেন না, তো সেখানে কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ করে বা অন্য যে কোনো উপায়ে হয়তো বা আপনাকে আবার ওপেন করে দিতে হবে। তো এটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটা মিটিং লক বা আনলক করে রাখতে পারেন। ইনেবল ওয়েটিং রুমের কথা আমি আগেও বলেছি, এটা টিকচিহ্ন দেওয়া আছে, তার মানে যখন পার্টিসিপেন্টরা কেউ আমার মিটিংয়ে প্রবেশ করতে আসবে তারা সবার আগে ওয়েটিং রুমে ওয়েট করবে, তারপর আমি সেখান থেকে আমি তাদেরকে অ্যাক্সেস দিব অথবা ডিনাই করব। এরপর দেখেন অ্যালাউ পার্টিসিপেন্ট টু শেয়ার স্ক্রিন, যে আপনার সাথে যারা পার্টিসিপেন্ট থাকবে তারা কি আপনার সাথে শেয়ার তাদের স্ক্রিনটা শেয়ার করতে পারবে কিনা, তারা কোনো কিছু আপনাকে দেখাতে পারবে না বা তারা অন্য পার্টিসিপেন্টের কাছে কোনো কিছু দেখাতে পারবে কিনা, সেটা এখানে সেটা সেই অপশনটা এখানে কথা এখানে বলা হচ্ছে। আপনি যদি টিক দিয়ে রাখেন তার মানে তারা সেটা শেয়ার করতে পারবে। এটা এক্ষেত্রে প্রযোজ্য, মনে করেন কোনো বিজনেস মিটিংয়ের ক্ষেত্রে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, সেখানে আপনার যারা আপনি আপনার কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো কিছু যদি প্রেজেন্ট করার দরকার হয় সেক্ষেত্রে এই মিটিংয়ে আপনার ক্লায়েন্টরা বা আপনি ক্লায়েন্ট আপনার কাছে এগুলো কোনো কিছু মিটিংয়ে এইগুলো দেখাবে। এবং যদি আপনি একজন টিচার হন, আপনি যদি স্টুডেন্টদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে রাখেন, প্রেজেন্টেশন তাদেরকে করতে হবে এই ধরনের কিছু, তাহলে তারাও সেক্ষেত্রে এটা যদি আপনি ক্লিক করে রাখেন, অন করে রাখেন, তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু সেটা আপনার সাথে শেয়ার করতে পারবে ওই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আপনি পার্টিসিপেন্টদেরকে চ্যাট করার অনুমতি দিতে পারেন, তাদেরকে রিনেম করার একটা সুযোগ দিতে পারেন, এরকম। তো এরপর আসে হচ্ছে দেখেন পার্টিসিপেন্ট যখন দিলেন দেখবেন যে এই নতুন একটা ট্যাব ডান দিকে ক্রিয়েট হলো, এখানে দেখেন শুধুমাত্র আমি আছি বলে কিন্তু আমার নামটা দেখাচ্ছে হোস্ট হিসেবে। এখানে আপনি চাইলে নিজেকে মিউট করে রাখতে পারেন, আনমিউট করতে পারেন, এবং মোর অপশন আছে এখানে নিজেকে রিনেমও করতে পারেন। আপনার পার্টিসিপেন্টরা যারা যারা আপনার এই মিটিংয়ে জয়েন করবে খেয়াল করবেন তাদের সবার নাম কিন্তু আপনার ঠিক নিচেই এখানে সিরিয়াল মানে নিচেই কিন্তু আপনার তাদের নামগুলো দেখা যাবে। তো আপনি সেখানে সব কারা কারা আপনার এখানে জয়েন করলো, ইভেন কারা কারা ওয়েটিংয়ে আছে আপনার ওয়েটিং রুমে সেটাও কিন্তু আপনার এখানে দেখাবে। আপনি নিচে দেখেন তিনটা অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে আপনি তাৎক্ষণিক যদি কোনো মিটিং ক্রিয়েট করেন সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার পার্টিসিপেন্টদেরকে আপনি ইনভাইট করতে চান, সেক্ষেত্রে কীভাবে তারা ইনভাইট করবে, তারা কীভাবে জয়েন করে দেখেন এখানে ইনভাইট অপশনটা আছে। ইনভাইট অপশনে যদি আপনি ক্লিক করেন সেখানে দেখা যাবে চুজ ইউর ইমেল সার্ভিস টু সেন্ড ইনভাইটেশন। এক্ষেত্রে আপনি তাদেরকে ডিফল্ট ইমেল দিয়ে আপনি তাদেরকে ইমেল করতে পারেন, যদি সবার ইমেলটা আপনার জানা থাকে আপনি আপনার জিমেলের মাধ্যমে দিতে পারেন, আপনি আমার ইমেল আপনি আপনার ইমেল বা আই মিন ইয়াহু ইমেলের সাহায্যেও কিন্তু পাঠাতে পারেন। এর বাইরেও আপনি একটু খুবই ইজিলি যেটা হচ্ছে সেটা আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কগুলো কপি করে বা ইনভাইটেশনটা কপি করে আপনি তাদেরকে কোনো মেসেজিং প্ল্যাটফর্মে গিয়ে পেস্ট করে দিতে পারেন বা সেন্ড করে দিতে পারেন, সেক্ষেত্রে সবাই তারা একই সাথে একই লিঙ্কের মাধ্যমে হয়তো জয়েন করতে পারলো। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি এই যে দেখেন আপনি ইনভাইট পিপল টু জয়েন মিটিং, এখানে একটা আপনার মিটিংয়ের আইডি দেওয়া আছে এই মিটিং, এবং একদম ডান দিকের যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে মিটিং পাসওয়ার্ড, এই দুটো কিন্তু আপনি শেয়ার করে তাদেরকে আপনার মিটিংয়ে জয়েন করার জন্য ইনভাইট করতে পারেন। এই মিটিংগুলো প্রতিবার যখন নতুন কোনো আপনি ইমেল মিটিং ইনভাইট করবেন বা ক্রিয়েট করবেন তখন কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক জেনারেট হবে, এবং এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার এই জিনিসগুলোই বা এই ইনভিটেশন লিঙ্ক এবং এই মিটিং আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু আপনি আপনার দরকার হবে যখন আপনি কোনো নতুন মিটিংয়ে জয়েন করবেন, যেটা আমরা একটু প্রথম থেকেই বলেছিলাম। আচ্ছা, এরপর দেখেন ইনভাইটের পাশে দেওয়া আছে মিউট অল, আপনি চাইলে সবাইকে মিউট করে রাখতে পারেন আপনার পার্টিসিপেন্ট যারা থাকবে, এক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে সবাই কিন্তু মিউট হয়ে যাবে। তারপর এখানে আরও একটা ক্লিক দেখেন একটা নতুন একটা ট্যাব আসবে যে অ্যালাও পার্টিসিপেন্ট টু আনমিউট নেমসেলফ, আপনি চাইলে তাদেরকে সেটা দিতেও পারেন, আপনি চাইলে তাদেরকে আনমিউটও করে রাখতে পারেন। এর পাশে দেখেন তিনটা বাটন দেওয়া আছে, তিনটা বাটনে ক্লিক করলে দেখেন আরও কিছু অপশন দেখাবে যেগুলো মূলত হচ্ছে ইয়াদের রুমে, আমরা একটু আগে সিকিউরিটি এগুলো দেখেছি যে লক মিটিং, ইনেবল ওয়েটিং রুম, প্লে ইন্টার এক্সিট চাইম, অ্যালাও পার্টিসিপেন্ট টু রিনেম দেমসেলফ, আনমিউট দেমসেলফ, আপন এন্ট্রি। হ্যাঁ, ওকে। এরপর আসে দেখেন চ্যাট, এখানে যখন ক্লিক করবেন তখন সেই পার্টিসিপেন্ট লিস্টের নিচে কিন্তু এক নতুন ট্যাব ক্রিয়েট হবে যেটা হচ্ছে চ্যাটিংয়ের জন্য। তো
তো সে চ্যাটিং এর এখানে দেখেন যে টু এভরিওয়ান, হ্যাঁ, এবং এখানে যত পার্টিসিপেন্ট থাকবে তাদের নামগুলো কিন্তু একই সাথে শো করবে। তার মানে আপনার আপনি সবাইকেই চাইলে কোনো মেসেজ যেমন পাঠাতে পারবেন, ঠিক তেমনি কাউকে যদি চান আপনি প্রাইভেটলিও কিন্তু কাউকে মেসেজ পাঠাতে পারবেন। সেই অপশনটাও এই জুমের মধ্যে আছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং আসলে এটা একটা নতুন একটা অ্যাডভান্টেজ, সেটা একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ বলবো আমি। আপনি যদি মনে করেন যে আপনি একটা জিনিস এখানে প্রেজেন্ট করতেছেন এই মিটিংয়ে, সেই ফাইলটা বা সেই ডকুমেন্টটা আপনি সবার কাছে সেন্ড করতে চান, সবার সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে বা যেখানে আছে সেখান থেকে চুজ করে আপনি এখানে সবার কাছে এটা শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আরও আছে দেখেন চ্যাটের জন্য কিছু প্রাইভেসি অপশন, যে আপনি যেহেতু অর্গানাইজার আপনার কাছেই এগুলো আছে, আপনি এগুলো চাইলে তাদেরকে অ্যালাউ করতে পারেন নাও করতে পারেন, যে তার পার্টিসিপেন্ট যারা আছে তারা কাদের কাদের সাথে চ্যাট করতে পারবে অথবা পারবে না। এরপর আছে দেখেন শেয়ার স্ক্রিন। এই শেয়ার স্ক্রিনটা হচ্ছে আপনি যখন কোনো কিছু কোনো ফাইল, কোনো পিডিএফ, কোনো পাওয়ার পয়েন্ট বা আপনার স্ক্রিন, যখন স্ক্রিন অন্য কোনো কিছু আপনি আপনার পার্টিসিপেন্টের সাথে শেয়ার করবেন সেটা দেখাবে। এইটার সম্পর্কে বিস্তারিত আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো। এরপর আছে দেখেন রেকর্ড। আমরা প্রথম দিকেই দেখেছিলাম যে একটা রেকর্ডের অপশন, যে অটোমেটিক রেকর্ড হবে কি না মিটিং শুরু হওয়ার সাথে সাথে, আর এটা যদি হয় তাহলে তার মিটিং আমরা যদি ওটা টিক দিয়ে রাখতাম তাহলে মিটিং শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এটা রেকর্ডিংটা শুরু হয়ে যেত, কিন্তু আমরা যেহেতু দিই নেই সেহেতু এখানেও এই অপশনটা আছে। তো চাইলে আমরা যে কোনো সময় মিটিং, যে কোনো সময় থেকেই আমি আমার মিটিংটা রেকর্ড করা শুরু করতে পারি। এরপর আছে দেখুন রিয়াকশন। মনে করেন আপনার পার্টিসিপেন্টরা কোনো কিছু আপনার কাছে শেয়ার করতেছে, একটা পাওয়ার পয়েন্ট হোক বা প্রেজেন্টেশন হোক বা কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা প্রজেক্টের ব্যাপারে হোক, সেক্ষেত্রে আপনি চাইলে তাদেরকে থামস আপ দেখাইতে পারেন, চাইলে আপনি তাদেরকে ক্ল্যাপও দিতে পারেন, সেটা আপনার যদি সেই ধরনের কিছু মনে হয়। এবং সবার ডানে দেখেন এন্ড দেওয়া আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে এন্ড মিটিং ফর অল আর একটা হচ্ছে লিভ মিটিং। ইন মিটিং ফর অল দিলে এই মিটিংটা একদম টোটালি ক্লোজ হয়ে যাবে, এবং যদি লিভ মিটিং নেয় শুধু আপনি মিটিংটা লিভ করবেন কিন্তু মিটিংটা চলতে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে বাকি পার্টিসিপেন্টরা কিন্তু চাইলে তাদের সেখানে সেই জিনিসগুলো তাদের প্রয়োজনীয় অন্যান্য যদি বাড়তি কোনো ডিসকাশন থাকে সেগুলো করতে পারে, এবং যতক্ষণ না পর্যন্ত সবাই মিটিংটা লিভ না ততক্ষণ পর্যন্ত মিটিংটা ওপেন থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার স্যাপার আছে যে আপনার কিন্তু সে 40 মিনিটের যে টাইম লিমিটেশনটা আছে সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমি এখানে ইন মিটিং ফর অল দিয়ে দিচ্ছি, বাস। তো থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য সহকারে দেখার জন্য। আমি ঠিক প্রফেশনাল নই বা কোনো স্পেশালাইজডও নই এইসব ব্যাপারে, আমার বর্তমান কাজের সূত্র ধরে কিন্তু আমাকে এই জিনিসগুলো আমার জুম মিটিং টাইপ ইউজ করতে হচ্ছে। তো বিভিন্ন আমি এই জিনিসটাকে আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে এই জুম মিটিংটা শিখেছি যে কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি যেহেতু বিভিন্ন মাধ্যমে উপকৃত হয়েছি, তো আমি চাচ্ছি আমার মাধ্যমেও, আমার এই ভিডিওটার মাধ্যমে যাতে অন্য অন্য কেউ যাতে উপকৃত হয় বা কিছু নতুন কিছু তথ্য জানতে পারে। তো আশা করি পরের ভিডিওটা আরও অনেক তথ্যবহুল হবে, আপনারা সেই ভিডিওটার সাথেই থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।